ওয়েলকাম স্টুডেন্টস লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলের জন্য শুভেচ্ছা থাকছে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্যালোরিমিতি ক্যালোরি আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ক্যালোরিমিতি ক্যালোরিমিতি কি? যে পদ্ধতিতে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ করা হয় তাকে ক্যালোরিমিতি বলে তাহলে আমরা যে পদ্ধতিতে কোনো বস্তু তাপ গ্রহণ করবে বা কোন বস্তু তাপ বর্জন করবে সেই গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ করতে পারবো সেই পদ্ধতিটি বলা হবে ক্যালোরিমিতি যে পদ্ধতিতে কোন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ করা হয় তাকে ক্যালোরিমিতি বলে তাহলে ক্যালোরিমিতি হলো একটি পদ্ধতি যে পদ্ধতিতে বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ করা হয় তাপ হিট এই যে তাপকে আমরা পরিমাপ করব দেখি তাপ কি তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জনে বস্তু শীতল হয় তাপ কোন রকম যান্ত্রিক পদ্ধতির সাহায্য ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয় তাহলে তাপ হল এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং যা বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায় আর এই তাপ রকম যান্ত্রিক পদ্ধতি সাহায্য ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হতে পারে উষ্ণতা টেম্পারেচার উষ্ণতা কাকে বলে উষ্ণতা হলো কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা ঠিক করে ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে বা অন্য বস্তুটি থেকে তাপ গ্রহণ করবে তাহলে আমরা যদি দুটি বস্তুকে পাশাপাশি রাখি তাহলে কোনো বস্তু তাপ বর্জন করতে পারে কোনো বস্তু তাপ গ্রহণ করতে পারে তাহলে এই কোন বস্তুটি তাপ বর্জন করবে বা কোন বস্তুটি তাপ গ্রহণ করবে সেটা ঠিক করে দেবে তার উষ্ণতা বস্তুটির উষ্ণতাই ঠিক করে দেবে ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোন বস্তু থেকে তাপ গ্রহণ করবে উষ্ণতা হলো কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা ঠিক করে ওই বস্তুটি অন্য কোন বস্তুকে তাপ দেবে বা অন্য বস্তুটি থেকে তাপ গ্রহণ করবে তারা দুটো বস্তুকে পাশাপাশি রাখলে উষ্ণতাই ঠিক করে দেবে ও অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট আপেক্ষিক তাপ কাকে বলে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে তাহলে আমরা যদি একক ভরের কোনো বস্তু নিই সেই একক ভরের বস্তুটির উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলবো একক ভরের কোনো বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ অর্থাৎ আমরা ক্যালোরি মিটিতে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ করি দেখা যাক এই কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কি হবে কোন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ইজ ইকুয়াল টু বস্তুটির ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ইজ ইকুয়াল টু বস্তুটির ভর ইন্টু বস্তুটির আপেক্ষিক তাপ ইন্টু বস্তুটির উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস বস্তুটির ভরকে যদি আমরা এম দিয়ে সূচিত করি আপেক্ষিক তাপকে যদি এস দিয়ে সূচিত করি এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসকে যদি টি দিয়ে সূচিত করি তাহলে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ হবে এম ইন্টু এস ইন্টু টি এম অর্থাৎ কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ হবে এম যেখানে এম হলো বস্তুটার ভর এস হলো বস্তুটার আপেক্ষিক তাপ এবং টি হল উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এই সমীকরণটাকে কীভাবে আসছে এই সমীকরণটি কীভাবে আসছে আমার একটু দেখেনি একক ভরের বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তা হলো আপেক্ষিক তাপ আমরা আগেই আপেক্ষিক তাপের সংজ্ঞাতে পড়েছি যে একক ভরের বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তা হলো আপেক্ষিক তাপ তাহলে সেইটাকে আমরা এস দিয়ে সূচিত করতে পারি একক ভরের বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তা হল আপেক্ষিক তাপ ইজ ইকুয়াল টু এস তাহলে এম ভরের বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে কত তাপ লাগবে এম ইনটু এস একক ভরের উষ্ণতা এক ডিগ্রি একক ভরের বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যদি এস পরিমাণ তাপ লাগে তাহলে এম ভরের বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে তাপ লাগবে এম ইন্টু এস আবার এম ভরের বস্তুর উষ্ণতা টি ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তা হল এম ইন্টু এস ইন্টু টি কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ হবে এম ইন্টু এস ইন্টু টি অর্থাৎ বস্তুটির ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ হবে বস্তুটির ভর ইন্টু বস্তুটির আপেক্ষিক তাপ ইন্টু বস্তুটির উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস অর্থাৎ এক্ষেত্রে বস্তুটির উষ্ণতা বৃদ্ধি পেতে পারে যদি বস্তুটি তাপ গ্রহণ করে আর বস্তুটির উষ্ণতা হ্রাস পাবে যদি বস্তুটি তাপ বর্জন করে ক্যালোরি ক্যালোরি মিটি পড়ছি আমরা দেখেনি ক্যালোরি কি এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে এক ক্যালোরি বলে এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে এক ক্যালোরি বলে ক্যালোরিমিতির মূল নীতি ক্যালোরিমিতির মূল নীতি কি সেটা আমরা একটু দেখে নিই দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান ঘটবে আমরা জানি যদি একটা গরম বস্তু এবং একটা শীতল বস্তু পরস্পরকে যদি স্পর্শ করে রেখে দিই তাহলে গরম বস্তুটা থেকে তাপ শীতল বস্তুর দিকে প্রবাহিত হবে অর্থাৎ গরম বস্তুটি তাপ বর্জন করবে এবং শীতল বস্তুটি তাপ গ্রহণ করবে এই পদ্ধতিটা চলতে থাকবে যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা সমান হয়ে যায় দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান ঘটবে এবং এক্ষেত্রে উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপের সমান হবে এটি ক্যালোরিমিতির মূল নীতি তাহলে দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে যদি আমরা পাশাপাশি রাখি সংস্পর্শে রাখি তাহলে যেটা বেশি গরম অর্থাৎ যার উষ্ণতা বেশি সেই বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে তাপের প্রবাহ হবে অর্থাৎ বেশি উষ্ণতার বস্তুটি তাপ বর্জন করবে এবং কম উষ্ণতার বস্তুটি তাপ গ্রহণ করবে এই পদ্ধতিটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না দুজনের তাপমাত্রা সমান হয়ে যায় উত্তপ্ত বস্তু যে পরিমাণ তাপ বর্জন করলো এবং একটি শীতল বস্তু যে তাপটা গ্রহণ করলো এই দুটো সমান হবে অর্থাৎ উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপের সমান হবে এটি হবে ক্যালোরিমিতির মূল নীতি এখানে একটা কথা মনে রাখতে হবে এখানে আমরা ধরে নেব কোনোভাবেই তাপের অপচয় হচ্ছে না শুধুমাত্র তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হচ্ছে এক্ষেত্রে বিকিরণ বা অন্য কোনো কারণে তাপের কোনো ক্ষয় হচ্ছে না তাপের অপচয় হচ্ছে না তাপের অপচয় যদি না হয় দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শ রাখলে বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান ঘটবে এবং এক্ষেত্রে উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপের সমান হবে এটাই হবে ক্যালোডিমিটির মূল নীতি উত্তপ্ত বস্তু কর্তৃক বর্জিত তাপ কত হবে বা শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপের পরিমাণ কত হবে সেটা আমরা দেখে নিই যদি দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখি তাহলে উষ্ণ বস্তুটি কতটা পরিমাণ তাপ বর্জন করবে বা শীতল বস্তুটি কতটা পরিমাণ তাপ গ্রহণ করবে সেটা আমরা একটু দেখে নিই এখানে দেখিয়েছি পি একটা বস্তু এবং কিউ একটা বস্তু পি একটা বস্তু এবং কিউ একটা বস্তু পি বস্তুটির ভর হচ্ছে এম ওয়ান কিউ বস্তুটির ভর হচ্ছে এম টু পি বস্তুটির আপেক্ষিক তাপ হচ্ছে এস ওয়ান কিউ বস্তুটির আপেক্ষিক তাপ হচ্ছে এস টু পি বস্তুটির উষ্ণতা হচ্ছে টি ওয়ান কিউ বস্তুটির উষ্ণতা হলো টি টু তাই আমরা দুটো বস্তু নিয়েছি একটি পি একটি কিউ পি বস্তুর ভর এম ওয়ান আপেক্ষিক তাপ এস ওয়ান এবং উষ্ণতা টি ওয়ান আর কিউ বস্তুর ভর হচ্ছে এম টু আপেক্ষিক তাপ এস টু এবং উষ্ণতা টি টু আমি ধরে নিলাম টি ওয়ান ইজ গ্রেটার দ্যান টি টু অর্থাৎ পি বস্তুটির উষ্ণতা বেশি এবং কিউ বস্তুটির উষ্ণতা কম ধরি পি এবং কি দুটি বস্তু পি এবং কিউ দুটি বস্তু পি বস্তুর ভর এম ওয়ান আপেক্ষিক তাপ এস ওয়ান উষ্ণতা টি ওয়ান কিউ বস্তুর ভর এম টু আপেক্ষিক তাপ এস টু এবং উষ্ণতা টি টু আরও ধরি টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু অর্থাৎ পি বস্তুটির উষ্ণতা বেশি এবং কিউ বস্তুটির উষ্ণতা কম এখন যদি এই দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখি দুটোকে যদি আমি স্পর্শ করে রাখি তাহলে পি বস্তু তাপ বর্জন করবে এবং কিউ বস্তু তাপ গ্রহণ করবে এখন এই দুটো বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে রাখি তাহলে কি হবে যেহেতু পি বস্তুর উষ্ণতা বেশি তাহলে পি বস্তুটি তাপ বর্জন করবে আর কিউ বস্তু যেহেতু উষ্ণতা কম তাই কিউ বস্তুটি তাপ গ্রহণ করবে এখন দুটো বস্তুকে আমি সংস্পর্শে রেখেছি তাহলে পি বস্তু কিউ বস্তুকে তাপ দিতে থাকবে অর্থাৎ পি বস্তুটি তাপ বর্জন করবে এবং কিউ বস্তুটি তাপ গ্রহণ করবে এই পদ্ধতিটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পি এবং কিউ বস্তু দুটির উষ্ণতা সমান হয়ে যায় মনে করি পি থেকে কিউ তে তাপের আদান প্রদানের ফলে দুজনের যে সাধারণ তাপমাত্রা হলো টি অর্থাৎ দুটো বস্তুরই তাপমাত্রা হলো টি যখন দুটো বস্তুরই সমান তাপমাত্রা হয়ে যাবে তখন তাপের প্রবাহ বন্ধ হয়ে যাবে এখানে দেখানো হয়েছে তাপের প্রবাহ পি বস্তু থেকে কিউ বস্তুর দিকে তাপের প্রবাহ হবে ধরা যাক তাপের আদান প্রদানের ফলে উভয় বস্তুর উষ্ণতা হয় টি এর উষ্ণতা ছিল টি ওয়ান এর উষ্ণতা ছিল টি টু তাপের আদান প্রদানের ফলে দুজনে সাধারণ উষ্ণতা হয়ে গেছে টি তাহলে পি বস্তু দেখা যাক কতটা তাপ বর্জন করছে তাহলে পি বস্তু কর্তৃক বর্জিত তাপ এটাকে যদি আমি কিউ ওয়ান বলি পি বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজিক টু কিউ ওয়ান কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ এম হয় বস্তুটির ভর হয় গুণ আপেক্ষিক তাপ গুণ বস্তুটির উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এক্ষেত্রে পি বস্তু যেহেতু তাপ বর্জন করছে তাহলে পি বস্তু কর্তৃক বর্জিত তাপ হবে এম এক্ষেত্রে এম ওয়ান ইন্টু এস এক্ষেত্রে এস ওয়ান ইন্টু এর উষ্ণতা হ্রাস পাচ্ছে যেহেতু এই বস্তুটা উত্তপ্ত ছিল আর এই বস্তুটা শীতল ছিল তাহলে পি বস্তুর উষ্ণ উষ্ণতা হ্রাস পেয়েছে কতটা হ্রাস পেয়েছে না ছিল টি ওয়ান হয়ে গেছে টি তার মানে টি ওয়ান মাইনাস টি তাহলে পি বস্তু কর্তৃক বর্জিত তাপের পরিমাণ যদি কিউ ওয়ান হয় তাহলে সেই বর্জিত তাপের পরিমাণ হবে এম ওয়ান ইন্টু এস ওয়ান ইন্টু টি ওয়ান মাইনাস টি অর্থাৎ এম এস টি বস্তুটির ভর বস্তুটির আপেক্ষিক তাপ ইন্টু বস্তুটির উষ্ণতা হ্রাস এক্ষেত্রে বস্তুটির উষ্ণতা হ্রাস অপরপক্ষে কিউ বস্তু যেহেতু তাপ গ্রহণ করবে তাহলে কিউ বস্তু কর্তৃক গৃহীত তাপকে যদি আমরা কিউ টু বলি কিউ বস্তু কর্তৃক গৃহীত তাপ যদি কিউ টু হয় তাহলে কিউ টু ইজ ইকুয়াল টু এটার ভর এটার আপেক্ষিক তাপ কিন্তু এটার উষ্ণতা বৃদ্ধি এটার উষ্ণতা বৃদ্ধি পাবে এম টু ভর এস টু আপেক্ষিক তাপ কিন্তু এ তাপমাত্রা ছিল টি টু হয়েছে টি অর্থাৎ বেড়েছে তাহলে টিটা এখানে বেশি টি টুটা কম সেই জন্য এখানে আমরা রেখেছি টি মাইনাস টি টু অর্থাৎ এর উষ্ণতা বৃদ্ধি পেয়েছে তাহলে পি বস্তুর উষ্ণতা কমল কিউ বস্তুর উষ্ণতা বাড়লো এবং পি বস্তু এম ওয়ান ইন্টু এস ওয়ান ইন্টু টি ওয়ান মাইনাস টি এই পরিমাণ তাপ অর্থাৎ কিউ ওয়ান পরিমাণ তাপ বর্জন করলো এবং কিউ বস্তু এম টু ইন্টু এস টু ইন্টু টি মাইনাস টি টু অর্থাৎ কিউ টু পরিমাণ তাপ গ্রহণ করলো পি বস্তু তাপ বর্জন করলো তার পরিমাণ দেখে নিলাম কিউ বস্তু তাপ গ্রহণ করলো তার পরিমাণ দেখে নিলাম এখন ক্যালোরি মিতির মূল নীতি অনুযায়ী যদি দুটো বিভিন্ন উষ্ণতার বস্তুকে পাশাপাশি রাখি তাহলে উত্তপ্ত বস্তুটি কিছু তাপ বর্জন করবে এবং শীতল বস্তুটি কিছু পরিমাণ তাপ শোষণ করবে গ্রহণ করবে আর এক্ষেত্রে দুটো তাপেরই পরিমাণ সমান হবে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী উষ্ণ বস্তু কর্তৃক উষ্ণ বস্তু কর্তৃক উষ্ণ বস্তু কর্তৃক উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজিক টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ ক্যালোরি মিটির মূল নীতি অনুযায়ী উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ অর্থাৎ কিউ ওয়ান এবং কিউ টু সমান হবে তাহলে বলতে পারি এম ওয়ান ইন্টু এস ওয়ান টি ওয়ান মাইনাস টি ইজ ইকুয়াল টু এম টু ইন্টু এস টু টি মাইনাস টি টু এম ওয়ান এস ওয়ান টি ওয়ান মাইনাস টি ইজ ইকাল টু এম টু ইন্টু এস টু ইন্টু টি মাইনাস টি টু অর্থাৎ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ এটা আর শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ এটা এই দুটো পরস্পরের সমান হবে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার এই এডুকেশনাল চ্যানেল লার্ন ফিজিক্সিতে ক্লিয়ার কনসেপ্ট এটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আমার যে কোনো আপডেট সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে অবশেষে সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি